পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে শুক্রবার এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক রতন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলামিন, সিনিয়র সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন এবং বলদিয়া ইউপি সদস্য মোহাম্মদ বাবুলসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।